আসসালামু আলাইকুম ইউটিউবারসী, আমি রাকিবুল হাসান আবারও আপনাদের সামনে রাকটেকের পক্ষ থেকে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই বাসায় আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি স্যামসাংকে নিয়ে। আমরা জানি ওয়ার্ল্ডে স্যামসাং এখন এক নম্বর একটি স্মার্টফোন কোম্পানি এবং এই কোম্পানির অন্যতম একটি ডিভাইস হচ্ছে স্যামসাং A51। आज के कथा बोलते जा सैमसांग A51 के लिए ए बचर शुरू दिखे सैमसांग A51 तर मिड फ्लैगशिप बजेटर सेट्टी बजारे लंच कर सेट्टर जो डिजाइन जो आउटलुक सम्पूर्ण एडभांस एक आउटलुक नहीं ता बजारे नहीं भिडियोते और विस्तारित कथा बोलते चाची तो देरी ना चलो आज के मूल भिडियो चले जा স্যামসাংয়ের এই ডিভাইসটি মূলত স্যামসাংয়ের একটি নতুন ডিজাইন লাইন আপের ফোন। দূরে থেকে দেখে যে কেউ এই ডিভাইসটির দিকে হা করে তাকিয়ে থাকবে এটা বলার অপেক্ষায় রাখে। যাই হোক, আমরা প্রথমেই কথা বলবো এই ডিভাইসটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এটি মূলত একটি প্লাস্টিক বিল্ডের ফোন। স্যামসাং তাদের এই ডিভাইসটির ক্ষেত্রে নতুন একটি ওয়ার্ড চালু করেছে, তা হলো গ্লাসটিক। স্যামসাং দাবি করছে তারা তাদের এই ডিভাইসটির ব্যাকপার্টে ব্যবহার করেছে গ্লাস ও প্লাস্টিকের সমন্বয়ে তৈরি এক বিশেষ পদার্থ যার নাম প্লাস্টিক। তবে ভাই, আমার কথা হলো এখানে এত কেরামতি না করে গ্লাস ব্যবহার করলে সমস্যা কি ছিল? এই স্বার্থপর দুনিয়ায় সবাই লাভ খোঁজে, তাই স্যামসাং ও এর ব্যতিক্রম নয়। তবে ব্যাক কভার সহ ডিভাইসটি ব্যবহার করার সাজেশন থাকলো পার্সোনালি আমার পক্ষ থেকে। এবার কথা বলবো এই ডিভাইসটির ডিসপ্লে নিয়ে। স্যামসাংয়ের ডিসপ্লে হলো সমস্ত ডিসপ্লের রাজা, কারণ স্যামসাং তাদের ডিভাইসগুলোতে যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে এটা বিশ্বের এক নম্বর ডিসপ্লে। A51-এর ডিসপ্লেতে আপনি 100% ফ্ল্যাগশিপ মোবাইলের স্বাদ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধু ডিসপ্লের কথা চিন্তা করেই এক বাক্যে এই মোবাইল কিনে ফেলতে পারেন। আর এবার এই ডিসপ্লের ভিতরেই তারা বসিয়ে দিয়েছে ছোট্ট একটি ক্যামেরা কাটআউট, যেটা সহজে আপনার চোখেই পড়বে না। এটি মূলত একটি ফুল HD সুপার অ্যামোলেড প্যানেল, যার PPI হলো 405 এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। আমাদের টেস্টে এই ডিসপ্লের ডে লাইট ভিজিবিলিটিও অত্যন্ত ভালো ছিল। আর এইরকম একটা সুপার অ্যামোলেড প্যানেলে যে কোনো মিডিয়া কনজিউম করতে আপনি অনেক উপভোগ করবেন। এবার কথা বলবো এই ডিভাইসটির প্রসেসর নিয়ে। প্রসেসর হিসেবে এই ডিভাইসটিতে থাকছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর Exynos 9611-এর অক্টাকোর CPU, যেটির বেস ক্লক স্পিড হল 2.3 GHz। এটি মূলত একটি 10 nm আর্কিটেকচারের উপর বেস করে বানানো চিপসেট, যাতে GPU হিসেবে থাকছে মালি G72 MP3। এই GPU দিয়ে আপনি সব ধরনের গেমিং অনায়াসেই করতে পারবেন। তবে বলে রাখা ভালো, এই চিপসেটটি কিন্তু কোনো গেমিং চিপসেট নয়, তাই আমরা A51-কে কোনো গেমিং ডিভাইস হিসেবে রিকমেন্ড করছি না। তবে ওভারঅল ডিভাইসটির পারফরমেন্স ভালো ছিল। স্যামসাংয়ের এই ডিভাইসটির অন্যতম ভালো দিক যদি আমাকে বলেন, তাহলে এক কথায় আমি বলবো এই ডিভাইসটির ওয়েট। এত সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন স্যামসাং করেছে, যেটি আসলে অন্য সব কোম্পানি থেকে শিখে নেওয়া উচিত। কারণ বাজারে এখন যতগুলো মোবাইল আসতেছে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে এই এই ডিভাইসগুলোর ওয়েট 190 থেকে 200 গ্রামের উপরে, মানে হাতে নিয়ে একটু ব্যথা লাগে। যাই হোক, চলে যাই এবার পরবর্তী সেকশনে, আমরা কথা বলবো এর ক্যামেরা নিয়ে। স্যামসাং A51-এ ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেটির মেইন সেন্সর হলো 48 MP। এর সাথে আপনি পেয়ে যাবেন 12 MP একটি আল্ট্রা ওয়াইড লেন্স, আর 5 MP একটি ম্যাক্রো অ্যান্ড 5 MP একটি ডেপথ সেন্সর তো থাকছেই। এর চার কোণা যে ক্যামেরা কাট আউট, এইটা আমার কাছে অনেক প্রিমিয়াম লেগেছে। আর ক্যামেরার ছবিগুলো ভালো ছিল এটা বলাই যেতে পারে, যদিও ছবিগুলো আমার কাছে একটু ফ্যাকাশে মনে হয়েছে। তবে বলবো যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের এই ক্যামেরা নিরাশ করবে না। আপনাদের সুবিধার জন্য এখানে কিছু ক্যামেরা স্যাম্পল দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন।
স্যামসাং এর এই ডিভাইসটিতে খারাপ দিক বলতে যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হলো এই ডিভাইসটির চার্জার। এরকম একটা মিড ফ্ল্যাগশিপ বাজেটের ফোনে তারা চার্জার হিসেবে দিয়েছে মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জার। আসলে এটা খুব মেনে নিতে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ যেখানে 20 থেকে 30 হাজার টাকা বাজেটের ফোনে অন্যান্য কোম্পানিগুলো 20 ওয়াট থেকে শুরু করে 30 ওয়াটের চার্জার তারা প্রোভাইড করতেছে, আর এখন এটা কিন্তু খুব একটা বড় ভ্যারি করে, কারণ 1 ঘন্টা 2 ঘন্টা ধরে চার্জ দেওয়ার সময় আমাদের অনেকের হাতেই থাকে না। যাই হোক, স্যামসাং হয়তো আমার কথা শুনে এই দিকটা খেয়াল করবে। তো চলুন পরবর্তী সেকশনে চলে যাওয়া যাক। এবার কথা বলবো সেটটির ব্যাটারি নিয়ে। এই সেটটিতে দেওয়া হয়েছে 4000 mAh-এর ব্যাটারি, যেটা চার্জ করার জন্য থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। আমরা ওভারঅল ডিভাইসটিতে চার্জিং ব্যাক আপ পেয়েছি 1 দিনের মতো। আমাদের বাংলাদেশের বাজারে স্যামসাং এর A51 এই ডিভাইসটি অফিসিয়ালি পাবেন 30,000 টাকায়। সব দিক দিয়ে বিবেচনা করলে মোবাইলটি খারাপ না, দাম আরেকটু কম হলে হয়তো পারফেক্ট ভ্যালু ফর মানি হতো এই ডিভাইসটি। তারপরও ডিসপ্লে এবং ডিজাইনের বিবেচনায় সেটটি আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। তো ভিউয়ার্স, স্যামসাং এর আশিক যারা আছেন, আশা করছি ভিডিওটি তাদের খুব ভালো লেগেছে। যারা স্যামসাং এর ভক্ত নয় তারাও ভিডিওটি দেখবেন, আশা করছি তারাও স্যামসাং এর প্রেমে পড়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, ভালো না লাগলে আমাদের কমেন্ট বক্সে জানায় দিবেন কেন ভালো লাগে নাই। আর অবশ্যই যাবার আগে নিচে টমেটোর মতো যে লাল বাটনটা আছে ওইটাতে একটা গুঁতা দিয়ে যাবেন, পা দিয়ে, হাত দিয়ে, শরীর দিয়ে, যা দিয়ে পারেন একটা গুঁতা দিয়ে গেলেই আমাদের সব হবে। যাই হোক, সবাইকে আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানেই সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।